হ্যাকার হয়ে কোটি কোটি টাকা আয় করছে ভারতীয় এই যুবক। পেশাটা শুরু হয়েছিল শখের বশে, সফটওয়্যার নিয়ে খেলতে ভালোবাসতেন। একদিন সেটাই যে তাকে খবরের শিরোনামে নিয়ে আসবে তা হয়তো তিনি কখনোই ভাবতে পারেননি। বন্ধুদের সঙ্গে বাতি ধরে শুরু করেছিলেন অ্যাকাউন্ট হ্যাক করা, আর আজ ফেসবুক থেকে উবরের সকলে অ্যাওয়ার্ড পাঠায় তাকে। অর্থের অঙ্কটাও কিন্তু নেহাতি কম নয়। 2010 সাল, তখনও ফেসবুকের রমরমা শুরু হয়নি। বন্ধুদের সঙ্গে বাতি ধরে এক বন্ধুর অর্কুট অ্যাকাউন্ট হ্যাক করেছিলেন রাজস্থানের কোটার যুবক আনন্দ প্রকাশ। সেই শুরু। হ্যাকিংটা নেশার মতো হয়ে যায়। গুগলে সার্চ করে হ্যাকিং সম্বন্ধে পড়াশোনা শুরু করেন তিনি। ভেলোর ইনস্টিটিউট অফ টেকনোলজিতে পড়ার সময় সেখানকার সুরক্ষিত ওয়াইফাই কানেকশনও হ্যাক করেন তিনি। 2013 সালে প্রথম খবর আসেন আনন্দ। ফেসবুকের একটি বাগ খুঁজে বের করেন তিনি। ফেসবুক কর্তৃপক্ষকে সে বিষয়ে জানান তিনি। এরপরেই ফেসবুকের পক্ষ থেকে পুরস্কৃত করা হয় তাকে। সেই পুরস্কার হিসেবে $500 পান তিনি। ধীরে ধীরে তার নেশাটাই পেশা হয়ে যায়। ফেসবুক, টুইটার, গুগল, নোকিয়া, ড্রপবক্স, উবর, পেপ্যাল, সাউন্ডক্লাউড সহ বিভিন্ন ওয়েবসাইটের বাগ খুঁজে বের করেন আনন্দ। ফেসবুকের প্রথম 3 সিকিউরিটি রিসার্চের তালিকায় এখন রয়েছে আনন্দ প্রকাশের নাম। শুধু তাই নয়, ফেসবুকের অ্যানুয়াল হোয়াইট হ্যাট লিস্টেও রয়েছেন তিনি। নাম করা বিভিন্ন ওয়েবসাইটের বাগ খুঁজে এখন বছরে প্রায় 2.2 কোটি টাকা রোজগার করেন আনন্দ প্রকাশ। সম্প্রতি ফেসবুকের পাসওয়ার্ড সিস্টেম একটি বাগ খুঁজে $15,000 অ্যাওয়ার্ড পেয়েছেন তিনি। ওয়েবসাইটে গলত খুঁজে দিব্যি আসর জমিয়ে বসেছেন কোটার আনন্দ প্রকাশ। প্রিয় দর্শক, ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। নিত্য নতুন এক্সক্লুসিভ সব খবর পেতে এখনই সাবস্ক্রাইব করুন এইচডি ওয়েবস।